Assalamu alaikum everyone, my name is Subhayat Bijaman. Welcome to RDM ENGLISH SCHOOL. So, দেখা যাচ্ছে কি মাঝে মাঝে আমি মাঝে মাঝে একটু লাইভ ক্লাসে জয়েন করতে লেট করি, এজন্য সবাই টেক্সট করে আমাকে শোভন স্যারকে, স্যার লাইভটা কখন শুরু করবেন, কখন শুরু করবেন, ক্লাস কখন স্টার্ট করবেন। সো ব্যাপারটা অনেক স্টুডেন্টরা চিন্তা করে, মাঝে মাঝে লাইভটা হয়ও না রুবায়ত স্যারের জন্য। রুবায়ত স্যার প্রতিদিন লাইভ ক্লাসে লেট করে আসে, কী যে করে আল্লাহ জানে। ওকে, সো আমরা তাহলে যখন আপনি জয়েন করতে পারেন না, লাইভের ক্লাসে দেখতে পারেন না, আপনার কাছে এরকম মনে হয় যে আমি আরডিএম এর লাইভ ক্লাসটা না করে থাকতেই পারি না, আমাকে অনেকে টেক্সট করে, স্যার আরডিএম এর লাইভ ক্লাসটা আজকে হবে না, আরডিএম এর লাইভ ক্লাসটা কখন হবে, কয়টার দিকে স্টার্ট করবো। সো এই সেন্টেন্সটা আপনি কীভাবে মেক করবেন ইংলিশে, আমি আরডিএম এর লাইভ ক্লাসটি জয়েন না করে থাকতে পারি না, আরডিএম এর লাইভ ক্লাসটি না দেখে থাকতে পারি না, আরডিএম এর ফ্রি স্পোকেন কোর্সটি না করে থাকতে পারি না, আরডিএম এর লাইভটা কখন শুরু হবে। সো এই সেন্টেন্সটা কীভাবে মেক করতে পারি সবাই আমাকে মেক করে জানিয়ে দিন কমেন্টসে, যে আমি আরডিএম এর লাইভ ক্লাসটি না জয়েন করে থাকতে পারি না, না দেখে থাকতে পারি না। বাট হোল দ্যাট আমাকে কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত করে, যে আমি আরডিএম এর লাইভ ক্লাসটি না দেখে থাকতে পারি না, না জয়েন করে থাকতে পারি না। আই মিন সবাই একটু ট্রাই করেন তো, যে কী হতে পারে আরডিএম এর লাইভ ক্লাসটি আপনি না দেখে না জয়েন করে থাকতে পারেন, এটা কী হতে পারে। ইয়েস, আজকে আমরা এই লেসনটা পড়বো যে কোনো কিছু না করে থাকতে পারি না, কোনো কিছু না করে যদি থাকতে না পারেন আপনি, তাহলে চলে আসুন আমার কাছে। আজকে সেই ফর্মুলাটা আমি আপনাদেরকে দিব, যেটা দিয়ে আপনি মেক করতে পারবেন এই সেন্টেন্সটা কীভাবে। খুব মজার একটা স্ট্রাকচার আজকে আমরা পড়বো, সে হচ্ছে না করে থাকতে পারি না, রুবায়ত স্যারকে না দেখে থাকতে পারি না, শোভন স্যারকে না দেখে থাকতে পারি না, শাফিন স্যারের ভিডিও না দেখে থাকতে পারি না, সেটা আজকে মেক করবো। দিস আর ভ্যারি সিম্পল ট্রিক্স। সো এটা হচ্ছে ক্যানট হেল্প, অথবা বলতে পারেন ক্যান্ট হেল্প, ক্যানট হেল্প, বোথ আর কারেক্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট, cannot help or the can't help, যে কোনো একটা আপনি মেক করতে পারেন। যেমন আমি এখন বলতে পারি যে আমি না হেসে থাকতে পারি, আমি প্রচণ্ড হাসি, সো না হেসে থাকতে পারি, ইংলিশে কী হবে, সো আই cannot help, আই cannot help laughing। খুব ভালো করে মনে রাখবেন cannot help এর পরে কী হয়, ভার্বের সাথে একটা ing যুক্ত হয়। cannot help এর পরে আপনি যেটা করতে যাচ্ছেন ওর উপরে একটু গুলি করবেন, গুলি করবেন, গুলি করলে দেখবেন ওর উপরে ing যোগ, ing চলে আসবে। সো ing দেওয়ার জন্য একটু গুলি করতে হবে, সো ing দিয়ে দিবেন ওর উপরে। তাহলে আর কী হতে পারে, আমি না কথা বলে থাকতে পারি না, আই can't help talking, আমি আমি ইংলিশ না বলে থাকতে পারি না, আই can't help speaking english, আমি আই can't help joining the RDM english school's live class, আমি RDM english school এর live class টি জয়েন না করে থাকতে পারি না, আমি শাফিন স্যারের এই বইটি না কিনে থাকতে পারছি না, সো আই can't help buying this book, হতে পারে। সো আর কি কি হতে পারে, আমি সাঁতার না কেটে থাকতে পারি না, আই can't help swimming in the pond, আই can't help swimming in the river, আই can't help swimming in the sea beach, সো আমি সাঁতার না কেটে থাকতে পারি না। এবার আমি তোমাকে ভালো না বেসে থাকতেই পারি না, আমি তোমাকে ভালো না বেসে থাকতেই পারি না, আই can't help loving you, রাইট, ভালোবাসি হবে না, এটস হবে লাভিং ইউ, লাভের সাথে একটা আইএনজি দিয়ে দেবেন, আই can't help loving you, আমি তোমাকে ভালোবাসে না থাকতে পারি না, আই can't help loving শোভন স্যার, আই can't help loving শাফিন স্যার, আমি শাফিন স্যারকে না ভালোবেসে থাকতেই পারি না, আই can't help loving all of my students, আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ভালো না বেসে থাকতেই পারি না। ক্যান মানে পারা, ক্যান মানে পারতেছি, ক্যান মানে পারবো, বোথ আর দ্য সেম, সো আমি পার, আমি পারতেছি, তাহলে কী হবে, আই এম ক্যানিং, নো নো সেম, আই ক্যান আমি পারি, আই ক্যান আমি পারবো, আই ক্যান আমি পারছি, তাহলে এটা দিয়ে মেক করেন। ক্যানট হেল্প মানে হচ্ছে কি, আমি না কোনো কিছু না করে থাকতে না পারা, ক্যানট হেল্প না করে থাকতে পারি না, ক্যানট হেল্প না করে থাকতে পারি না। সো এরপর অবশ্যই অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ক্যানট হেল্পের পর কী করবেন, ভার্বের সাথে একটা আইএনজি দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর একটা সেন্টেন্স মেক করে মেক করতে পারবেন, আই ক্যানট হেল্প লাভিং ইউ, আমি তোমাকে ভালো না বেসে থাকতেই পারি না, I cannot help loving RDM English school's Facebook live class. So, আমি RDM English school Facebook live class টা ভালো না বসে থাকতে পারি না, আমি তোমাকে সাহায্য না করে থাকতেই পারি না, আমি সাহায্য না করে থাকতেই পারি না, I cannot help helping, আমি সাহায্য না করে থাকতে পারি না। সো রমজান মাসে আমরা অনেক অনেক বেশি সাহায্য করবো সবাই। এখন এটা দিয়ে আপনি কোন জিনিসটা না করে থাকতে পারেন না, সেটা আমাকে এখন কমেন্টে এখনই জানাবেন, দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি কোন জিনিসটা না করে থাকতে পারেন না, স্পেশালি ইউ পার্সোনাল লাইফ থেকে এক্সাম্পল দেবেন, আপনি কোন জিনিসটা না করে থাকতেই পারেন না, সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন, আল চেক ইট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন, কারণ আমি লাইভটা শেয়ার না করে থাকতে পারি না, আই can't নট লাইভ ভিডিও, সো আমি ভিডিওটা না শেয়ার করে থাকতে পারি না, আই can't help sharing this beautiful video.